আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান সরকারের যে ঘোষণা দিয়েছেন দুইটি পদ্ধতি, একটি হলো রিক্যালিব্রেশন রিটার্ন এবং আরেকটি রিক্যালিব্রেশন ফর ওয়ার্কফোর্স। অর্থাৎ যে দুইটি পদ্ধতিতে একই সাথে অবৈধদের বৈধতা দেওয়ার একটা সুযোগ এবং অবৈধদেরকে দেশে পাঠানোর যে এই দুইটি পদ্ধতির যে বিস্তারিত আলোচনা গত 2টি দিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেও আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আসছে, সেই প্রশ্নের আলোকে আমি আপনাদের সাথে আজকের পরবর্তী স্টেপটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মানুষের সাম্প্রতিক বিষয়ে যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি সকল সংবাদ সকলের আগে পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, যেমনটি বলছিলাম যে 2টি প্রোগ্রাম চালু হয়েছে আর এই প্রোগ্রাম দুটি চলবে 16ই নভেম্বর থেকে শুরু করে 30শে ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। 16ই নভেম্বর 2020 থেকে শুরু করে 30শে জুন 2021 সাল পর্যন্ত এই 2টি প্রোগ্রাম চলবে, অবৈধদের বৈধকরণ, দ্বিতীয়টি হলো অবৈধদের দেশে ফেরার। তো অনেকেই অনেক প্রশ্ন করছেন, গতকালকে অনেক প্রশ্ন আমি পেয়েছি যে অবৈধদের দেশে যাওয়ার যে পদ্ধতিটা, এটা কি কত টাকা লাগবে বা কোনো জরিমানা লাগবে কি, বা এই পদ্ধতিতে অনেকেই সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং একই সাথে যে এগুলো আছে যে এর মধ্যে কি কোনো অপারেজি হবে নাকি, মূলত 3টা প্রোগ্রাম হবে এখানে। এক প্রোগ্রাম হলো অবৈধদেরকে বৈধতা, 2 নাম্বার অবৈধদেরকে দেশে যাওয়া, 3 নাম্বার অপারেসি। এই 3টা প্রোগ্রাম একসাথে চলবে। ওকে, আপনাদের কাছ থেকে যেই প্রশ্নগুলো আমি মোটামুটি পেয়েছিলাম, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো, স্টুডেন্টরা কি এই ভিসা করতে পারবে নাকি, বা এই প্রোগ্রামের স্টুডেন্ট ভিসা আসার পরে যারা অবৈধ হয়েছিলেন তারা কি এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে কিনা, এই বিষয়ে তাদেরকে বলবো। জি, যারা স্টুডেন্ট বিষয়ে আসছিলেন তারাও এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন, যারা অবৈধ হয়ে গেছেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যেই প্রশ্নটি সবচেয়ে বেশি করেছেন সেটি হলো, কোনো কোম্পানি পরিবর্তন করা যাবে নাকি, আমি কোম্পানি একটা কোম্পানিতে আসছি, এই কোম্পানি ভালো না, বস ভালো না, কাজ নাই, এই নাই, ইত্যাদি ইত্যাদি কথা, যে কোম্পানিটা কি পরিবর্তন করা যাবে নাকি, তাদেরকে বলবো যদি আপনার ভিসা 30শে, অর্থাৎ 30শে জুন 2021 সালের আগে এক্সপায়ার হয়ে যায়, মাতি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি এই অন্য একটা কোম্পানিতে, এই কোম্পানিতে অন্য ভালো একটা কোম্পানির মাধ্যমে এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন, আপনার ভিসার যদি মেয়াদ 30শে জুনের আগে শেষ হয়ে যায়। আবার যদি এরকম হয় যে 30শে জুনের পরে শেষ হবে আগামী বছর, তাহলে আগে আপনি অন্য একটা কোম্পানির মধ্যে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, দ্বিতীয়ত হলো 9 নম্বর ভিসা আছে, 9 নম্বর ভিসা আছে, এখন কি প্রথম থেকে আবার আমি করতে পারবো কিনা। জি, এটাও তাদের জন্য একটা গুড অপরচুনিটি, যারা 9 নম্বর ভিসা আছে বা 10 নম্বর ভিসা, তারা যদি এখন প্রথম থেকে আবার শুরু করেন তাহলে কিন্তু আবার দেখা গেছে আবার 10 বছর ভিসা পাবেন। তো অনেকে আর একটা প্রশ্ন করেছিলেন যে এই যে যে প্রোগ্রামের আওতায় আনা হচ্ছে, এই প্রোগ্রামে যদি ভিসা করে তাহলে কত বছর মানে কন্টিনিউ রিনিউ করতে পারবে। সাধারণত বলা যায় এভাবে যে কোম্পানি, আপনার কোম্পানিতে যদি কাজ থাকে, আপনার কোম্পানি যদি ভালো হয়, হয়তো এটা কন্টিনিউ আবার 10 বছর পর্যন্ত ভিসা করা যাবে বলে আমাদের সকলের ধারণা, বা এটাই মোটামুটি আপডেট। ওকে, এরপরে যে প্রশ্নটি আপনাদের মধ্যে থেকে আছে যে যারা কোম্পানি থেকে লারি হয়ে আসছেন, ও কলিং এ আসছিলেন বা যে কোনো কারণে আসছিলেন, কলিং এ কোম্পানির ভালো না, কোম্পানি খারাপ, কোম্পানিতে বেতন দেয় না, ইত্যাদি অনেক রকমের প্রশ্ন, কিন্তু কোম্পানি থেকে লারি হয়ে আসছেন, এর মধ্যে 2টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে যে কোম্পানি থেকে লারি হয়ে আসছেন এবং কি পাসপোর্টটাও কোম্পানিতে ফেলে রেখে আসছেন, শুধুমাত্র আপনি আপনার নিজের বডিটা নিয়ে চলে আসছেন, তাদেরকে বলবো আপনারা আগে পাসপোর্ট করেন, আগে পাসপোর্ট করেন যাদের পাসপোর্ট নাই। ওকে, সেকেন্ডলি, যারা কোম্পানি থেকে লারি হয়ে আসছেন কিন্তু পাসপোর্ট নিয়ে আসছেন,
সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ যদি 2 বছরের বেশি থাকে তাহলে আর পাসপোর্ট নতুন করার দরকার নাই, যদি 2 বছর কম থাকে আপনারাও পাসপোর্ট করেন। ওকে, সেকেন্ডলি যদি কোম্পানিতে আমাদের লাইনটি মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যায়, সেখানে আমরা আবার শুরু থেকে করি। ওকে, সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনাদের যদি কোম্পানি এরকম লারি হয়ে আসেন, যদি কোম্পানি থেকে আপনাদের নামে কোনো ব্ল্যাক লিস্ট বা এরকম কোনো খারাপ রিপোর্ট না করে, তাহলে ইজিলি ভাবে এই প্রোগ্রামের আন্ডারে আপনারাও আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে অনেকে বলছেন যে আমার নামে ব্ল্যাক লিস্ট আছে, আমার নামে খারাপ রিপোর্ট আছে, এই সেই, আমরা কি পারবো কিনা, চেষ্টা করে দেখবেন। তো যদি না পারেন তাহলে তো আপনাকে আর এখানে ফাঁসি দেওয়া হবে না, যদি না পারেন সেটা পরবর্তীতে দেখা যাবে। যাদের নামে এরকম রিপোর্ট টিপোর্ট আছে তারা এরকম চেষ্টা করবেন। ওকে, এরপরে যেটা আছে সেটি হলো আমার ভিসা আছে, ভিসা আছে, আমি কি আবার 1 নম্বর থেকে শুরু করতে পারবো কিনা। তাদের জন্য এই একই রকম, সেটা হলো যে আপনার যদি ভিসা থাকে এবং আপনার ভিসা যদি এক্সপায়ার হয় এরকম যে আগামী বছর জুনের 30 তারিখের আগে যদি এক্সপায়ার হয়, তাহলেও আপনিও এই এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে যেটা আছে নতুন করে শুরু। ওকে, এরপরেও আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার এখানে অনেক আছে যে আপনাদেরকে বলি যে আমরা এরকম ফাও কোনো কথাবার্তা বলি না, যে কথাবার্তাগুলো বলি অবশ্যই আপনাদের উপকারে, সেজন্য আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য উচিত হবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখা। আমি যে প্রশ্নগুলো মানে উত্তর দিলাম সেই একই প্রশ্ন আবার এখন অনেকেই করতেছেন যে ভাই 9 নম্বর ভিসা আমি করতে পারবো নাকি, ভাই কোম্পানি থেকে লারি হয়ে আসছে আমি কি করতে পারবো নাকি, এই প্রশ্ন উত্তরগুলো তো এইমাত্র দিলাম ভাই। সেজন্য অনেকে আমাদের এখানে আছেন যারা একই প্রশ্ন আমি বলার পরেও এরপরে ওই এক ঘুরে ফিরে একই প্রশ্ন করেন, তাদের জন্য আমি বলবো যে আমাদের ভিডিওতে যেটুকু সময় আমরা আলোচনা করি আমরা চাই যে সুন্দর করে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। সেজন্য আপনারা আমাদের ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন, আপনার মনের উত্তরগুলো আমার এই প্রশ্নতে পাবেন। আপনার মনের যে প্রশ্নগুলো আছে হয়তো এই প্রশ্নই আরো একজন ভাই করেছে, যখন তার উত্তরটা দেয় আপনার উত্তরটা তো আপনি পেয়ে যাবেন। ওকে, এরপরে যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, 1 মিনিট, এরপরে আরেকটি বিষয় যে বিষয়টি আমি আলোচনা করতে চেয়েছিলাম সেটি হলো যে গতকালকে 13ই নভেম্বর 2020-এ এদেশের আপনার ডিফেন্স মিনিস্ট্রি থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে যে গত বছর যে লোকদেরকে ব্যাক ফর গুড যে এটা আওতার মাধ্যমে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল, ওই সুযোগটা সবচেয়ে বেশি কাজে লাগাইছে বাংলাদেশি, এরাই সবচেয়ে বেশি সংখ্যক এই সুযোগের আওতায় আসছে এবং তারা দেশে গেছে। এরপরেও অনেকে আছে এখন পর্যন্ত যায় নাই বা যাইতে পারে নাই, সেজন্য যাতে অবৈধরা তাদের বৈধতার জন্য অ্যাপ্লাই করে অথবা অবৈধরা যাতে তাদের দেশে চলে যায়, এই দুইটা কাজ যেন সবাই আগ্রহ থেকে করে, এই জন্য কিন্তু মাঝে মাঝে আবার তারা অপারেসি দেবে, অপারেসি দিবে বিভিন্ন জায়গা থেকে, তারা অপারেসি দিবে যাতে একদিক থেকে তারা যাওয়ার সুযোগ দিচ্ছে আর একদিক থেকে তারা অপারেসি দিবে লোকজন ধরবে, যাতে করে আপনারা ভয় করে হোক যেভাবেই হোক হয়তো দুইটার একটা আওতায় আসেন, হয়তো দেশে চলে যান অথবা আপনারা নিজেরা ভিসা লাগান যে কোনো একটা কোম্পানি আন্ডারে, এই দুইটা প্রোগ্রামের একটা প্রোগ্রামে যাতে সবাই অংশগ্রহণ করে সকল অবৈধ প্রবাসীরা, সেজন্য ইমিগ্রেশন থেকে কিন্তু পিছন থেকে আবার এরকম ভাবে অপারেসিও দিবে বিভিন্ন জায়গায়। সেজন্য এই তিনটা প্রোগ্রামে কিন্তু একসাথেই চলবে, একটা প্রোগ্রাম চলবে যে অবৈধদের বৈধকরণ, দুইটা চলবে যে অবৈধদের দেশে যাওয়া, তিনটা চলবে অপারেসি, পিছন থেকে আপনাকে অপারেসি দিবে। ওকে, যেরকম সামনে আমরা জাল পাতি মাছ ধরতে গেলে পিছন থেকে মাছটা দাবার দেয় ওই রকম আর কি। যাই হোক, এরপরেও আপনাদের মনে যে প্রশ্নগুলো অনেকে আবার বলতেছেন যে ওকে, গতকালকে আপনাদেরকে অনেকে বলেছিলাম যে এই যে অবৈধদের বৈধতাকরণের একটা সুযোগ দেবে দেশের সরকার, এই সুযোগটা কিন্তু শুধুমাত্র পাবে 4টা সেক্টরের জন্য, গতকালকে বলেছিলাম এই বিষয়গুলো আমি আবার আজকে কি বলে রিপিট করি, সেটি হলো ডেভেলপমেন্ট সেক্টর, একটা ম্যানুফ্যাকচার, বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদেরকে এরকম সুযোগ দেবে, তৃতীয়ত প্ল্যান্টেশন, চতুর্থত আপনার এগ্রিকালচার কৃষিকাজ, এই 4টি কাজের প্রথমে তো ঘোষণা দিয়েছেন, হয়তো পরবর্তীতে
সার্ভিস সেক্টর অথবা কনস্ট্রাকশন, পরবর্তীতে এই দেশের সরকার চাইলে অ্যাডও করতে পারে, কিন্তু এই মুহূর্তে আপাতত এই চারটি প্রোগ্রাম চালু আছে। এই চারটি সেক্টর বাদে অন্য সেক্টরের জন্য কেউ যদি আপনাদের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নেয় অথবা আপনাদেরকে ধোকা দিয়ে পাসপোর্ট নেয়, যে কথাগুলো বলছিলাম আমি আবার রিপিট করছি এই কথাগুলো, যে আপনারা কোনো প্রকার প্রতারকের হাতে পা দেবেন না, প্রতারক থেকে সাবধান, প্রতারক থেকে আপনারা সাবধান, কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না। সেজন্য আপনাদেরকে কনস্ট্রাকশনে ভিসা করে দেবে, আপনাদেরকে সার্ভিস সেক্টরে ভিসা করে দেবে, এই বলে যে সমস্ত প্রতারক চক্ররা ফাঁদ পেতে আসে, আপনাদের কাছ থেকে টাকা চাচ্ছে, আপনাদের কাছ থেকে পাসপোর্ট চাচ্ছে, সাবধান সাবধান সাবধান। যদিও এদেশের সরকারে বলেছে 16 তারিখ থেকে শুরু হবে, আপনারা জানেন কুয়ালালামপুরে, সিলাঙ্গুরে এবং পুত্রাজায়াতে আগামী মাসের ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত লকডাউন, কন্ডিশনাল লকডাউন। সুতরাং এই মুহূর্তে ইচ্ছা করলে আপনি ইমিগ্রেশন যেতে পারবেন না, সেক্ষেত্রে সময় লাগবে, সময় লাগবে, অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। এই মোটামুটি আপনার আজকের আমার আপডেট। আমি আজকে আপনাদের মাঝ থেকে দু একটা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব, বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না আজকে। এরপরেও আমি যে সমস্ত ভাইদের প্রশ্ন উত্তর আমি দিতে পারি না এখানে, আমাকে অফলাইনে প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আমরা নৌকা দিয়ে এসেছি, তারা কি করতে পারবো? যে আপনি নৌকা দিয়ে আসেন আর বিমানে আসেন, সুযোগ দিলে চেষ্টা করবেন ভাই। ক্লিয়ার ক্লিনার ভিসা কোনো সেক্টর আছে কিনা, এই যে এই আলোচনায় করলাম ভাই, আপনার ভিডিওটি প্রথম থেকে আবার দেখেন ভাই, কোন কোন সেক্টর করতে পারবেন প্রতিদিন আমি বলি। এক বছর 10 মাস আছে আপনার, কি মাথায় যদি ঘিলু থাকে তাহলে তো বাংলা ভাষা বোঝার কথা। আপনাদেরকে বলছি যে 2 বছরের কম যাদের পাসপোর্টের মেয়াদ আছে তারাই পাসপোর্টটা রিনিউ করেন, এটা তো ক্লিয়ার ভাই। যাদের ভিসার পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে তারাই পাসপোর্টটা রিনিউ করতে দেন, এত সহজ করে আমি আপনাদেরকে বলি, এরপরেও যদি আপনাদের মানে ক্লিয়ার না বুঝতে পারেন, এটসে কেমনি বলবো আমি, এটসে আমার আর বলার আর যোগ্যতা নাই ভাই, এটসে ক্লিয়ার বা এটসে মানে ভেঙে ভেঙে বা এটসে সহজ করে বসার বলার আর আমার কোনো ওয়াই নাই, যোগ্যতা নাই। ওকে ভাই, আপনার লাইভ দেখছি কুয়ালালামপুর থেকে ভাই, কোন সেক্টরে কত টাকা লাগবে এটার কি কোনো নিউজ আপনার কাছে আছে? জি ভাই, আসলে কোন সেক্টরে কত টাকা লাগবে এরকমভাবে এখন পর্যন্ত কিন্তু ঘোষণা দেয়নি, সেজন্য আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিও দেখেন ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো যে আসলে। যাই হোক, কোন সেক্টরে কত টাকা লাগবে এই বিষয়টি যখন তো এখনো ক্লিয়ার ভাবে বলে না ইমিগ্রেশনের পক্ষ থেকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ওকে, ওকে, আনুমানিক কত টাকা লাগবে ভাই? আনুমানিক কাজ আমি পছন্দ করি না, আপনি যারা এরকম আনুমানিক কথার উপরে পছন্দ করে তাদের কাছে জিজ্ঞাসা করেন, আর যারা সমস্ত আনুমানিক গুলি মারে তাদেরকেও আমি পছন্দ করি না। আপনার আনুমানিক দরকার কি ভাই? এক্স্যাক্টলি যেটা জানাবে সেটাই আপনি জানেন, অপেক্ষা করেন। ওকে ভাই, আপনার কথা ভালো লাগে। ওকে রতন ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করানো, আমাদেরকে জানার সুযোগ করে দেন। ওকে, পুরাতন পাসপোর্ট নাই, হারিয়ে হারিয়ে গেছে, ফটোকপি দিয়ে ফিঙ্গার করা যাবে? আপনার তো পাসপোর্ট করতে ফিঙ্গারপ্রিন্ট লাগে না ভাই, পাসপোর্ট কিভাবে করা লাগে আমার এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, ক্লিক করলে দেখবেন যে পাসপোর্ট কিভাবে করা লাগে একটা লিঙ্ক আছে, ওই ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনি বুঝবেন যে পাসপোর্ট কিভাবে করতে হয়। ওকে ধন্যবাদ, আমি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ার চেষ্টা করতেছি, তাছাড়া ওই রকম। ওকে, একটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, পাসপোর্টের বয়স 48 বছর হয়েছে, ভিসা লাগবে কি? জি ভাই, এখন পর্যন্ত যেহেতু বয়স সীমা বা এটার একটা এসওপি আছে কত বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে, এইগুলো বিস্তারিত এখন পর্যন্ত আসে নাই, আসলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সৈকত ইসলাম, আমি আপনি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ, আমি এই বিষয়গুলো জানিয়ে দিব। ওকে অবিরাম ভালোবাসা আপনার জন্য। ওকে জীবন হাসান ভাই, আপনার জন্য ভালোবাসা রইল। ওকে
নিউ পাসপোর্ট বানাবেন কি করে? যে আমার এখানে ডিসক্রিপশন বক্সে ওই পাসপোর্ট কিভাবে বানাবেন একটা লিংক দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। ভাই আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা দিলেন না। ভাই এই অভিযোগ না বলে এখানে যদি আপনার প্রশ্নটা আমি দেখতাম তাহলে উত্তরটা পেয়ে যেতেন। আপনারা যারা প্রশ্ন করেন, একবার দেখা গেছে আমার এখানে অনেক প্রশ্ন আছে ওরকম পড়তে পারি না। আপনারা যেটা করবেন, ওই প্রশ্নটা কপি করে রাখবেন, কপি করে ওই প্রশ্নটা যদি আমি আমি এখন আপনাদের সাথে লাইভে আছি, 1000 লোক আমার সাথে আছে, অনেকেই প্রত্যেক মুহূর্তে অনেকেই প্রশ্ন দিচ্ছে, তো সকলের প্রশ্ন সেজন্য আমার এখানে অফলাইনে আমার অনলাইনে পড়ার সুবিধা হয় না। সেক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করেন আপনার প্রশ্নটা কপি করে রাখেন, অফলাইনেও করবেন, অথবা যদি উত্তর না পান আগামীকালকে করবেন, বা এরকম করতে থাকেন। তো একবার প্রশ্ন করে বিরক্ত দেখাবেন না ভাই, আমার এখানে আপনার মতো আমার এখানে সাবস্ক্রাইবার সংখ্যা আছে প্রায় 2 লক্ষের মতো, আমার দুই তিনটা চ্যানেল মিলে। সেজন্য সকলের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া আমার পক্ষে সম্ভব না। যদি আপনাদের কারো প্রশ্ন দেওয়া একটু দেরি হয়, ওই প্রশ্নটা আবার আরেকটা করেন বা আগামীকালকের ভিডিওতে করেন, ইনশাল্লাহ আমার নজরে আসলে আমি আপনার উত্তরটা দিয়ে দিব। আপনি অনলাইনে প্রশ্ন করলেন, অনেক প্রশ্ন আসে তো খুব দ্রুত এখানে আপনার প্রশ্নটা হয়তোবা চলে যায়, বা আপনার প্রশ্নটা একই প্রশ্নের সাথে যদি আরেকজনের প্রশ্ন করে তাহলে তো তার প্রশ্নের উত্তর দেওয়া মানে তো আপনার প্রশ্ন দেওয়া। সেজন্য আপনাদের এরকম বিরক্ত হওয়ার কোনো কিছু নাই, আপনারা কপি করে রাখেন, যদি আজকে না দিতে পারে আগামীকালকার ভিডিওতে কমেন্টস করেন। অনলাইনে যারা এই মুহূর্তে প্রশ্ন করতে চান তাদের উত্তর যদি না দিতে পারি তাহলে অফলাইনে করেন, সেখানেও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আমি সাধারণত দেখা গেছে যে যেই প্রশ্নটা আপনি করেছেন অথচ ওই প্রশ্নের উত্তরটি আমি অলরেডি আপনার প্রশ্ন করার আগেই এই ভিডিওতে দিছি, তাহলে ওই প্রশ্নের আর আমার উত্তর দেওয়ার বা পড়ার কোনো দরকার পড়ে না। সাপোজ এখন যদি আপনাকে আমাকে কেউ প্রশ্ন করেন, ভাই কোন কোন সেক্টরে ভিসা লাগানো যাবে, অথচ এই বিষয়ে আমি 2 মিনিট আলোচনা এই ভিডিওটাই করেছি, সেক্ষেত্রে আপনার ওই প্রশ্নের উত্তর আর দেওয়ার দরকার নাই। আপনার ভিডিওটি শুরু থেকে দেখলে আপনার উত্তর অটোমেটিকলি পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। ওকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমার পাসপোর্টে কমপ্লেন আছে কিনা আমি কিভাবে বুঝবো? এটা আসলে বোঝার কোনো লিঙ্ক নাই যে এই লিঙ্কে আপনি বুঝতে পারবেন। তো ওইরকম যদি আপনি নিজের থেকে কনফিডেন্স থাকেন, আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন বা ওইরকম না করে থাকেন তাহলে কমপ্লেন থাকার কথা না। আর একান্তই যদি এরকম কারো মনে সন্দেহ থাকে আমার পাসপোর্টে কমপ্লেন আছে কিনা, এরকম পাসপোর্ট আর একটা নতুন করে করে ফেলেন বাংলাদেশ হাইকমিশন থেকে, এরকম যদি মানে আপনাদের কোনো এরকম কনফিউশন থাকে যে আমার পাসপোর্টে হয়তো আছে কিনা এরকম, তো পাসপোর্ট আর একটা নতুন করে করে ফেলেন। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, দুঃখিত। ওকে, দেখেন যে কত টাকা লাগবে এক ভাই বলছেন, অথচ এই উত্তরগুলো কিন্তু এই এই ভিডিওতে আমি আলোচনা করেছি, সেজন্য সমস্ত প্রশ্নের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না। ওকে, ধন্যবাদ। ওকে, যাই হোক, আমি এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুঁজছি। ওকে, সুন্দর আর একটা প্রশ্ন করেছেন রাশিদুল। ওকে, যে যারা জেলে আছে তাদের কি কোনো বৈধ হওয়ার কোনো সুযোগ নাই? তো এখানে 99% শিওর তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে দেশে পাঠানোর সুযোগ আছে। সেক্ষেত্রে যারা জেলখানাতে আছে জেল থেকে বের করে তাদেরকে বৈধ দিয়ে আবার এখানে কাজের যারা বিভিন্ন জেলখানাতে আছে তারা পরবর্তী দেশে পাঠাবে, যারা জেলখানাতে আছে তাদেরকে দেশে পাঠাবে, পরবর্তীতে যদি সুযোগ দেয় তাহলে তারা আবার কলিং এ এসে আবার নতুন করে আসতে পারবে। তাছাড়া নতুন অবৈধদের জেলখানা থেকে তাদেরকে বৈধ করার সুযোগ দেবে না। ওকে, ডেভেলপমেন্ট এটা কোন ক্যাটাগরি, এটা বাংলায় বলবেন? জি ভাই, আমার এই এই সেক্টরটা আমি এই প্রথমে এটার সাথে পরিচয়। তো এদের কাজ কি বা এরা কোন সেক্টর বা এরা কারা এই সেক্টরে আসতে পারবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ভাই। ওকে, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। ওকে, আর একটা প্রশ্ন করছেন যে পাসপোর্ট আনার জন্য কেএলএ আসতে পারবো কিনা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তাদেরকে আমি পিছনের ভিডিওগুলোতে বলেছি যে এই মুহূর্তে তো বাংলাদেশ হাইকমে সুন্দর একটা সিস্টেম চালু করেছেন যে পাসপোর্ট আনার আগে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট আপনার ওই পেস আপনার যে পাসপোর্ট করতে দিচ্ছেন যে MYS, এরপরে যে স্লিপ নাম্বারটা দিচ্ছে ওই স্লিপ নাম্বারটা দিলে যদি আপনার নাম আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্ট অলরেডি মালয়েশিয়াতে চলে আসছে। এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ওই ডেটে আসতে পারবেন। তো ওই ডেটে যদি আপনি আসতে চান তাহলে
ওই স্লিপটা আপনি প্রিন্ট করবেন, ওইটা প্রিন্ট করলে এরপরে নিকটতম, এই মুহূর্তে যেহেতু লকডাউনের মধ্যে আছে, নিকটতম কোনো পুলিশ স্টেশন থেকে আপনি বলবেন যে আজকে আমার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ডেট, আজকে যেতে হবে, না হলে আমার পরবর্তীতে পাসপোর্ট কালেক্ট করতে পারবো না। ওখান থেকে আপনার একটা সুরাত দেবে, ওই সুরাত প্লাস আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, অ্যাপয়েন্টমেন্টের এই সুরাতটা প্রিন্ট করে এরপর আপনি গ্র্যাব ট্যাক্সিতে চলে আসবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আগামী আমরা যেহেতু প্রতিদিনই আপনাদেরকে কিছু আপডেট দিই, আগামীকালকে হয়তো আবার নতুন কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকুন, এবং আজকের ভিডিওটা অনেকগুলো প্রশ্নের উত্তর দিছি, এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ জানাতে, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, এবং এখনও যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার সাম্প্রতিক ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি যেন পৌঁছে যায় আপনাদের হাতে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকা আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু।